হ্যালো সবাইকে, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন বাজে 1টা, যে লেট হয়ে গেছে, লেট হয়েছে কারণ অনেকটা ইয়ে কাজ ছিল। আর এখন সে আমি করছি রান্না, কারণ তা হলো মা যাচ্ছে ব্যাংকে, তো মার একটু কাজ আছে ব্যাংকে, তো মা ব্যাংকে গেছে, তো এখন আমি রান্নাটা করছি। ওই জন্য মা রান্না করে গেছে, আমি শুধু এখন ওই শাক করেছি আর হচ্ছে এদিকে ঢেঁড়স ভাজবো, আর এদিকে ঢেঁড়স আর ওই ওটাকে কি বলি একটা জানি না, ওটা ভাজছি, ঠিক পটলের মতন দেখতে হয়। আমি ঝপাত ঝপ রান্নাটা করে তারপর ওটাকে বসিয়ে এলাম, গ্যাসটা একটু কমিয়ে এলাম, কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ার থেকে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে রাখলে পরে কি আস্তে আস্তেও হয়ে যায়, অতটা ইয়ে হয় না। আর কি বলবো, আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে হয়ে না আমাদের এখানে কোনো জামা কাপড় শুকাতে পারছি না কিছু, এতক্ষণে গিয়ে বেলা 1টা বাজে এখন, এই এখন গিয়ে রোদটা উঠলো, কি বলবো, মানে এখন এই বৃষ্টি হলে পরে কি হয়, কাজের এই সমস্যা, এই চাপ, ওই চাপ, মানে চারিপাশে জল, মানে বাইরে বেরোনো যায় না, এই কাজ থাকলে, কোথাও কোনো কাজ থাকলে বেরোতে প্রবলেম হয় এই বৃষ্টির জন্য। তো আজকে এই বৃষ্টিটা এতক্ষণে কমলো, এখন গিয়ে একটু রোদ দেখ, মানে রোদের দেখা পেলাম। যাই হোক, তো এখন ওই তাড়াতাড়ি করে এই বাইরের কাজগুলো, তাই মারা গেছে বাইরে, মা গেছে, বাপিরও কিছু একটা কাজ আছে তা বাইরে গেল, নাহলে এরপর আবার যদি বৃষ্টি হয় লেট হয়ে যাবে, মানে বৃষ্টির জন্য বেরোনো তো সমস্যাই হয়। ক্লিন করে দিয়েছি আমি, মাছ বেশ খুশখুশ হয়ে যাবে, এই যে সব ক্লিন মোটামুটি হয়ে গেছে, রান্নাঘর ক্লিন হয়ে গেছে, এখন জট জলদি ঘরটা মুছে ফেলবো, তো মা এসে সব হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি, সব করে নিয়েছি, হ্যাঁ কি হয়েছে, ও ঠিক আছে।
ঠিক আছে, তো আমার কমপ্লিট হয়ে গেল ঘর মোছা। তো এখন আমি কি করবো, হ্যাঁ ফ্রেশ স্নান করে আসি, দেখুন তারপর তোমাদের সাথে এসে স্নান করে চলে এলাম। তো এখন 3টে বাজে, মা দিচ্ছে পুজো, মা পুজোটা দিয়ে এলে পরে তারপর আমরা লাঞ্চ করতে বসবো। তো লাইটটা জ্বালিয়ে রেখেছি কারণ অন্ধকার, প্রচণ্ড রুমটা অন্ধকার হয়ে আছে, কারণ বাইরে থেকে এদিকে বাড়ি এদিকে বাড়ি রোদ ঢোকার কোনো জায়গা নেই। আলোটা একটু কম, ধরে লাইটটা করে রেখেছি। লাইট অফ করলে এখান থেকে অল্প মানে মোটামুটি আলো আসে, মানে এদিকে বাড়ি এদিকে বাড়ি এই কারণে। তো তার জন্য আমাকে লাইটটা অন করে অন করতে হচ্ছে, তাহলে পুরো অন্ধকার হয়ে থাকবে। তো চলো লাঞ্চটা করে আসি, কথা বলছি। সুন্দর লাগছে ফুলটা, ঠিক ওখানেই ছিল 3টে, এই যে ওইখানটাতেই 3টে ছিল, আজকে নিয়ে গেছে মনে হয়। চলো যা, তিনটাকে তুলে ফেলে দেখো, তিনটাকে তুলে ফেলেছে বাপে, নেই তোমার দেখো, নেই সকালবেলা দেখে গেলাম এইখানটাতে ছিল, নেই এইখানটাতে ছিল সকালবেলা, নেই ঝুলছিল, কালকে তো আমি খুঁজেও খুঁজে পেলাম না এখান থেকে, খুঁজেও কোথাও দেখতে পাইনি। মশা, এত মশা, জানলা দরজা গুলো এখন বন্ধ করি, চারিদিকে মশায় মশায় বাবা বসা যাচ্ছে না, প্রচন্ড মশা রাত এখানে, এত মশা, জানলা ফানলা বন্ধ করে নিই নাহলে মশার উৎপাতে থাকা যাবে না। এত মশা, এত মশা, মানে এই মশার উৎপাতে একটা ফোঁটা থাকা যায় না, বাপরে বাপ, মশা মশা মশা। সন্ধ্যাবেলায় জানলাগুলো না বন্ধ করলে এক নম্বরে মশাতে বসা যায় না, বর্ষাকালতে বর্ষাকালে প্রচন্ডই একটা মশা হয়, আর এভাবে মানে বর্ষা মশার মধ্যে বিভিন্ন মানে বাড়িতে জানলার মধ্যে নেট লাগানো আছে, তো একটু সন্ধ্যের পর বন্ধ করলে অসুবিধা হয় না, তাও বন্ধ করে দিই কারণ রাতের বেলা নেট জানলা বন্ধ করে দেওয়া এটা অনেকক্ষণ রাত অব্দি খোলা থাকে, প্রবলেম হয় না, কিন্তু আজকে বন্ধ করে দিলাম, মশা ঢুকছে, জানি না কেন কোথা থেকে মশা ঢুকছে, বন্ধ করে দিলাম। আর ওই এরপর চা খাবো, তো এখন আসছি, আপাতত এখন কিছু করার নেই, এখন বাজে সন্ধ্যে 6:30, 6:30 আজকে তেমন কিছু কোথাও যাওয়ার তো এমনি এখন নেই, ঘরের মধ্যেই আছি, এখন যাওয়ার কিছু দিন পর চলে যাবো, তো আপাতত এখন ঘরেই আছি, তো দেখা যাক সন্ধ্যেবেলা কি করা যায় আজকে। তো চলো, তো বৃষ্টি পথে ছাতা নিয়ে যাওয়া যেত না, হ্যাঁ কি গো, হ্যাঁ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কি যাওয়া গেলে কি হতো, এই যে এক, ওই যে ও আর তুমি, বৃষ্টির মধ্যে আমাকে যেতে দিলে না, আমি রেডি হয়ে বসে থাকলাম, কি হলো, কি লাভ হলো, রেডি হয়ে বসতে ভালো লাগে না।
ভিডিওটা আজকে আর এন্ড করা হয়নি, আর এখন বাজে 10:45। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, যে তাড়াতাড়ি ডিনারটা একটু লেটে হয়েছে, তো খেতে খেয়ে তো আজকে এক পরে তখন এন্ড করবো করে আর করা হয়নি এন্ড। তো ভিডিওটা এখন এন্ড করছি, তো আর বেশি বড় করব না। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, আর লাইক কমেন্ট আর শেয়ার একটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, তার মাকেও মা গুড নাইট বলো, গুড নাইট বলে দাও, গুড নাইট, হ্যাঁ গুড নাইট, বাপে গুড নাইট বলে দাও, ও আসবে না, ও এখন আসবে না বলেছে, ফোনে কথা বলছে। তো সবাইকে চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।